আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত দর্শক মার্কিন মুলুকে ক্ষমতা হস্তান্তর নিয়ে অর্থাৎ প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তর নিয়ে যে তুল কালাম কাণ্ড ঘটে গিয়েছে যার প্রেক্ষিতে ভারতবর্ষে রীতিমতো কাঁপন শুরু হয়েছে এর কারণ হলো গত চারটি বছর যাবত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে যে দহরম মহরম সম্পর্ক ছিল সেই সম্পর্কের মূলে ছিল ডোনাল্ড ট্রাম্প নামক একজন উগ্র প্রেসিডেন্ট আমেরিকান প্রেসিডেন্ট এবং ভারতবর্ষে নরেন্দ্র মোদী নামক একজন তুমুল উগ্র বিজেপি নেতার মধ্যে ব্যক্তিগত বন্ধুত্ব এই বন্ধুত্বের কারণে নরেন্দ্র মোদী যিনি কেন একসময় মার্কিনগুলোকে নিষিদ্ধ ছিলেন এবং যার উপাধি ছিল গুজরাটের কষাই হিসেবে তিনি গুজরাটে যে দাঙ্গা বেঁধে ছিল সেই দাঙ্গায় যে হাজার হাজার মানুষ মারা গিয়েছিল যার কারণে নরেন্দ্র মোদীকে ব্যক্তিগতভাবে দায়ী করে মার্কিন প্রশাসন তাকে নিষিদ্ধ করেছিল ফলে নরেন্দ্র মোদী দীর্ঘদিন গুজরাটের মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও তিনি কিন্তু মার্কিন ভিসা পাননি এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেতে পারেননি তো তারপর তিনি যখন বিজেপি সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন তখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার যে সম্পর্ক হলো সেই সম্পর্কের ভিত্তিতে তিনি মার্কিন মূল্যকে গিয়ে রীতিমতো কিংবদন্তি ভারতীয় নেতাতে পরিণত হওয়ার চেষ্টা করলেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে গিয়ে বড় বড়ো স্টেডিয়াম ভাড়া করে সেখানে হাজার হাজার ভারতীয় নাগরিকদেরকে এনে যে নজির সমাবেশ করতে পেরেছিলেন ডোনাল্ড ট্রাম্পের কল্যাণে যেটি পৃথিবীর অন্য কোনো সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান স্বপ্ন কল্পনা করতে পারে না এর বাইরে নরেন্দ্র মোদী সাহেব আবার ডোনাল্ড ট্রাম্পকে সম্মানিত করার জন্য তাকে সস্ত্রিক যেভাবে নিয়ে এসছেন ভারতবর্ষে এবং ভারতবর্ষে এনে তিনি যেভাবে তাকে সম্মানিত করেছেন গুজরাটি নিয়ে গেছেন এবং তার সঙ্গে যেভাবে তিনি ঘুরে বেরিয়েছেন সেটি আপনারা না দেখলে বুঝতে পারবেন না আমার কাছে মনে হচ্ছে ভারতবর্ষের ইতিহাসে যখন সম্রাট পঞ্চম জর্জ ভারতবর্ষে এসেছিলেন এবং দিল্লির রাজদরবারে অর্থাৎ লালকিল্লাতে তাকে যে গ্র্যান্ড সংবর্ধনা দেয়া হয়েছিল ঠিক তদরূপ সম্বর্ধনা ডোনাল্ড ট্রাম্পকে দিয়েছিলেন নরেন্দ্র মোদী সাহেব ফলে কি হচ্ছে একে অপরের প্রতি সম্ভবত একটা দায়বদ্ধতা ছিল এবং সেই দায়বদ্ধতার কারণে নরেন্দ্র মোদীর যে সময়টাতে বিপদ গিয়েছে বিশেষ করে তিনি যখন তার কাশ্মীর অভিযান পরিচালনা করলেন এবং সেখানে যখন বহু হত্যাকাণ্ড সাধিত হলো এবং তিনি যখন প্রায় ঘরে হবার মতো অবস্থা হয়ে গিয়েছিলেন সেই সময় কিন্তু ডোনাল্ড ট্রাম্প এগিয়ে এসেছিলেন অনুরূপভাবে বিগত নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প যেন জয়লাভ করতে পারেন সেজন্য ভারতীয় ধনীদের পক্ষ থেকে ভারতীয় সরকারের পক্ষ থেকে এবং যে সকল প্রবাসী আমেরিকান রয়েছে তাদের দ্বারা নরেন্দ্র মোদী করে নাই এখন কোনো অপচেষ্টা নাই কিন্তু বিধি বাম সব কিছুকে বাদ দিয়ে নরেন্দ্র মোদীদেরকে কাঁদিয়ে শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প সেখানে পরাজিত হয়েছেন তো সেই পরাজিত হওয়ার পর সবাই আশঙ্কা করছিল যে ডোনাল্ড ট্রাম্পের যে মন তিনি শেষ মুহূর্তে হয়তো কোনো দুর্ঘটনা ঘটাবেন ফলে আমরা দেখতে পেলাম যে মার্কিন গণতন্ত্রের গর্বের ধন যেটাকে মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের মাতৃ গর্ব বলে সম্মানিত করা হয় সেটি হল সে দেশের সংসদ স্থানীয় ভাষায় তাকে ক্যাপিটল বলা হয় এই ক্যাপিটল মূলত সেখানকার যে সেক্রেটারিয়েট হোয়াইট হাউস এবং সংসদ অতি পাশাপাশি সেখানে অবস্থিত তো সেই ক্যাপিটলে একটা সভা বসেছিল সেই সভাটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের যারা সংসদ সদস্য যাদেরকে সেই দেশে কংগ্রেসম্যান বলা হয় তো তারা একটা সম্মেলন করে সংসদ অধিবেশনের মাধ্যমে নব নির্বাচিত যে প্রেসিডেন্ট জো বাইডেন তাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিবেন রেওয়াজ অনুযায়ী তো এই যে অনুষ্ঠানটি যেন পণ্ড হয়ে যায় অনুষ্ঠানটি যেন না হয় এই জন্য কী করলো ডোনাল্ড ট্রাম্পের হাজার হাজার সমর্থক তারা জোর করে মার্কিন যুক্তরাষ্ট্রের সেই সংসদ ভবনে ঢুকে পড়ল অনেকটা মধ্যযুগীয় কায়দায় এবং সেখানে ঢুকে তারা যে তাণ্ডব চালিয়েছে সহিংসতা চালিয়েছে যা কিনে একবিংশ শতাব্দীতে পৃথিবীর কোনো প্রান্তের মানুষ কল্পনাও করতে পারেনি সেই ধরনের নজিরবিহীন ঘটনা ঘটানোর পরেও অদ্ভুত সব কিছু ঘটনা ঘটেছে যেমন দেখা গেল সেখানে যে বিক্ষোভ সেই বিক্ষোভে হাজার হাজার ভারতীয় সেখানে অংশগ্রহণ করেছে যারা হয়তো প্রবাসী ভারতীয় নাগরিক অথবা তারা হয়তো ভারতবর্ষের পক্ষে সেখানে থাকেন বৈধভাবে অবৈধভাবে অথবা যারা জন্মসূত্রে ভারতীয় কিন্তু এখন মার্কিন নাগরিক তো তারা মার্কিন সংসদ ভবন আক্রমণ করার সময় প্রায় সকলেই ভারতীয় পতাকা বহন করেছেন এবং সেই ভারতীয় পতাকা সমেত তারা মার্কিন কংগ্রেসের ভিতরে ঢুকে গিয়েছেন কংগ্রেস ভবনের ছাদে ঢুকে গিয়েছেন অর্থাৎ ক্যাপিটাল হিলের ছাদে ঢুকে গিয়েছেন এবং যেখানে মার্কিন পতাকা থাকে সেই সমস্ত জায়গাতে তারা ভারতীয় পতাকা টানিয়ে দিয়েছেন এবং এই দৃশ্য যখন বিশ্ব মিডিয়াতে এসছে এবং সারা দুনিয়াতে মুহূর্তের মধ্যে ছড়িয়ে গিয়েছে চারিদিকে একটা সিসি রপ রয়ে গেছে এমনকি ভারতীয় পত্রপত্রিকা এবং মূলধারার যে গণমাধ্যম তারাও এটির নিন্দা জানিয়েছে এবং এটার ফলে খোদ মার্কিন মূলকে ভারতীয়দের ব্যাপারে একটা নেতিবাচক যে প্রতিক্রিয়া এটা রীতিমতো ফুঁসে উঠেছে মার্কিন জনগণ কোনো অবস্থাতেই প্রবাসী ভারতীয়দেরকে আর সহ্য করতে পারছে না কোনো অবস্থাতেই তারা ভারতীয় পতাকাকে আর সহ্য করতে পারছে না এবং এই যে প্রবাসী যারা ভারতীয় রয়েছেন যারা নিরহ ভারতীয় তারা এই উগ্র বিজেপি সমর্থকদের তাণ্ডবের কারণে রীতিমতো বিপদ এবং বিপত্তির মধ্যে পড়ে গিয়েছেন এবং অনাগত দিনে আরও পড়বেন কিন্তু তার চেয়েও বড় বিষয় হল যে নরেন্দ্র মোদীর সমর্থকেরা যে কাণ্ড ঘটিয়েছেন তার প্রতিক্রিয়া জো বাইডেনের যে নয়া সরকার যারা কিনা আগামী বিশে জানুয়ারির পরে মার্কিন মূলকের ক্ষমতায় আসবেন তারা মূলত অনাগত দিনে ভারতের সাথে কেমন আচরণ করবেন সেটা নিয়ে কিন্তু দিল্লিতে রীতিমতো কাপন শুরু হয়ে গিয়েছে এর কারণ হল এমনিতে ডেমোক্র্যাটরা ঐতিহাসিকভাবে কংগ্রেসের সমর্থক অর্থাৎ ভারতীয় কংগ্রেসকে তারা সমর্থন করে দ্বিতীয়ত ঐতিহাসিকভাবে ডেমোক্র্যাটরা অনেকটা লিবারেল তারা পৃথিবীর কোনো জায়গাতেই উগ্র উগ্রবাদীতাকে প্রশ্রয় দেয়া এবং উগ্রবাদীতা এরপরে যেটি হল যে ডেমোক্রাটরা সেই অনাদিকাল থেকে সারা দুনিয়াতে বিভিন্ন জায়গাতে ডেমোক্রেসি প্রতিষ্ঠার জন্য মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আইনের শাসন প্রতিষ্ঠার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের যত অর্থনৈতিক শক্তি রয়েছে যত লজিস্টিক সাপোর্ট রয়েছে সামরিক সক্ষমতা রয়েছে সবই তারা ব্যবহার করেছে অন্যদিকে যারা রিপাবলিকান অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের যে দল তাদের সময় সারা পৃথিবী উত্তাল হয়ে যায় এবং ঝগড়াঝাটি লাগে বিভিন্ন জায়গাতে এবং অনেকগুলো যুদ্ধ শুরু হয়ে যায় আপনারা যদি অতীতে ডোনাল্ড ট্রাম্পের পূর্বেকার দুজন শাসক অর্থাৎ জর্জ ডাব্লিউ বুশ জুনিয়র বুশ এবং সিনিয়র বুশ ওয়াকার বুশ তাদের রাজত্বকাল দেখেন এর আগে রোনাল্ড রিগানের রাজত্বকাল দেখেন তাহলে দেখবেন যে এশিয়া থেকে ইউরোপ ইউরোপ থেকে আমেরিকা আমেরিকা থেকে মধ্যপ্রাচ্য সব জায়গাতেই অসংখ্য যুদ্ধ বিগ্রহ চলেছে অন্যদিকে আপনি যদি জন এফ কেনেডির সময়কাল থেকে বিল ক্লিন্টনের সময় বারাক ওবামার সময় দেখেন তাহলে দেখবেন প্রতিষ্ঠিত হয়েছে এবং গণতন্ত্রের বিভিন্ন প্রবাহিত হয়েছে তো এই অবস্থা জায়গাতে যদি জো বাইডেনের সময়টাতে চলমান থাকে তাহলে ভারতের যে বিজেপি সরকার তাদের কপালে দুর্ভোগ রয়েছে দুই নম্বর হলো ভারত যে গণতান্ত্রিক বিধি ব্যবস্থার কব রচনা করেছে উগ্রবাদিতা চালু করেছে যে দমন নীতি চালু করেছে এবং বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রসমূহ বাংলাদেশ সহ অন্যান্য রাষ্ট্রে যে তারা সাম্রাজ্যবাদী নীতি প্রয়োগ করে সে সকল দেশের গণতন্ত্রের সর্বনাশ ঘটাচ্ছে তার ব্যাপারে মনে হচ্ছে যে জো বাইডেন সরকার একচুলো ছাড় দেবে না এবং তাই যদি না দেয় তাহলে ভারত আসলে চতুর্মুখী চাপের মধ্যে পড়বে এবং আমরা জানি যে বর্তমান সময়টাতে ভারতের অর্থনীতি কী অবস্থায় রয়েছে এর বাইরে করোনা তাদেরকে একেবারে অক্টোবরের মতো চেপে ধরেছে আমরা এও জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের করোনার ভয়াবহতার পর সবচেয়ে বেশি যে দেশটি করোনার দ্বারা আক্রান্ত হচ্ছে সেটি হল ভারত কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র করোনা মোকাবেলার জন্য তার যে সক্ষমতা রয়েছে তার ভাগের এক ভাগ সক্ষমতাও ভারতের নেই এই মুহূর্তে ভারতের জন্য যে ভ্যাকসিনগুলো দরকার মার্কিন যুক্তরাষ্ট্র যদি কেবলই মাত্র তাদের উৎপাদিত ভ্যাকসিনগুলো এক মাসের জন্য ভারতে রপ্তানি বন্ধ করে দেয় তাহলে টোটাল ভারতের যে রাজনীতি সেটা উত্তাল হয়ে পড়বে এবং নরেন্দ্র মোদীর সরকারের পতন ঘটবে অথবা জো বাইডেনের সরকার যদি মাত্র দুই তিন মাসের জন্য ভারতের যে সকল লোন বিশ্বব্যাংক থেকে ভারত নিয়ে থাকে তো সেই সকল লোনের বিষয়ে যদি একটু দীর্ঘ সূত্রিতা অবলম্বন করতে বিশ্বব্যাংকে পরামর্শ দেয় এবং জাতিসংঘের কিছু কিছু প্রতিষ্ঠানকে ভারতের ব্যাপারে একটু একটু নীরব থাকতে বলে তাহলেই সমগ্র ভারতবর্ষ বর্তমান ক্ষমতাসীন সরকারের জন্য অর্থাৎ নরেন্দ্র মোদীর সরকারের জন্য একটি জাহান নামে পরিণত হয়ে যাবে তো অনাগত দিন যেভাবে আসতেছে তাতে আমার সিক্স সেন্স বলছে যে ভারতের যে দাদাগিরি সেটি বন্ধ হওয়া সময়ের ব্যাপার মাত্র নরেন্দ্র মোদীর যে প্রভাব এবং প্রতিপত্তি এটিও বেশি দিন থাকবে না এবং উগ্র সাম্প্রদায়িকতার যে রাজনীতি ভারতবর্ষে চালু রয়েছে এটি জো বাইডেনেরামলে Cholvena. তৃতীয়ত বাংলাদেশের ব্যাপারে ভারতের যে নীতি এটিও ভারত চালাতে পারবে না এর কারণ হলো আমরা জানি ডোনাল্ড ট্রাম্পের সময়টাতে ভারতবর্ষের চোখ দিয়ে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দেখত এবং বাংলাদেশের যে মার্কিন নীতি এটি ভারত যেভাবে বলতো ঠিক সেইভাবেই পেন্টাগন তৈরি করে দিত সেইভাবে সিআইএ তৈরি করে দিত এবং সেইভাবেই মার্কিন পররাষ্ট্র দপ্তর নীতিমালা তৈরি করতো কিন্তু এখন এটি হবে না এখন সরাসরি জো বাইডেনের সরকার বাংলাদেশের বিষয়ে সিদ্ধান্ত নেবে এবং বাংলাদেশের রাজনীতিকে তারা নিজের হাতে হ্যান্ডেল করার চেষ্টা করবে এর কারণ হল তারা কোনো অবস্থাতেই এখানে চীনের আধিপত্য বা চালু হতে দেবে না কোনো অবস্থাতে ভারতীয় আধিপত্যবাদ চালু হতে দেবে না আবার বাংলাদেশের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি চলছে এটাও যাতে পিছিয়ে না যায় সেটাও তারা করবে না তো সেই দিক যদি আমরা বিবেচনা করি তাহলে মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের পতন এটি বাংলাদেশের জন্য একটা ব্যাপক পরিবর্তন নিয়ে আসবে অন্যদিকে মার্কিন সংসদ ভবনে ভারতীয় পত্যাকা উত্তোলন করে উগ্র বিজেপি সমর্থকেরা যে তাণ্ডব চালিয়েছে তার প্রতিক্রিয়ায় অ্যাট দ্য সেম টাইম ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর বিগত চার বছরের সম্পর্ক সেই সম্পর্কের প্রতিক্রিয়ায় জো বাইডেন অনাগত দিনে আর যাই হোক না কেন নরেন্দ্র মোদীকে সমর্থন করবেন না এবং সেই যে সমর্থন করবেন না এর প্রতিক্রিয়া কি হতে পারে এই কথা ভেবে দিল্লিতে এখন রীতিমতো অস্থিরতা শুরু হয়েছে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত দান করুন হেদায়ত দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি